এই সরকার অত্যন্ত নিকট ভাজন একজন ব্যক্তি আছেন, আবুল বারাকাত কি এখন অর্থনীতি সমিতির প্রেসিডেন্ট আছেন? আচ্ছা, অর্থনীতি সমিতিতে আছে উনি, অর্থনীতি সমিতির মানে মানে বারবারই প্রেসিডেন্ট থাকেন এবং তিনি সরকারের অত্যন্ত নিকটজন মানুষ, সরকার তাকে অনেক পছন্দ করে, রাষ্ট্রের একটি প্রধান ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যানও করেছিলেন ডক্টর আবুল বারাকাত। আবুল বারাকাত সাহেবের সাম্প্রতিককাল, অতি সাম্প্রতিককাল একটি বক্তব্য যে আপনার যে সমস্ত মেগা প্রজেক্ট নিয়েছে সেই মেগা প্রজেক্টগুলোর মানে আপনার দায় দেনা শোধ করতে হবে 27 সাল থেকে, এবং এটা শোধ করার মতন সামর্থ্য এখন বাংলাদেশের নাই, এবং একটা পর্যায়ে মনে হতে পারে যে সিদ্ধান্তগুলো ভুল ছিল, আর যখন এটা মনে হবে ভুল ছিল তখন সে ভুল শুধরাবার আর সময় থাকবে না। অর্থাৎ নিকটজনেরও এখন দে হ্যাভ ওপেন দ্যার মাউথ, এখন মুখ খোলা শুরু করেছেন। কেন মুখ খোলা শুরু করেছেন কাছের লোকজন সেটা মানে সহজে অনুমেয়। আপনি জানেন যে সরকার অতি কিছু মানে মানে শব্দটা উচ্চারণ করতে চায় না, কিছু ইচের পাকা লোকজন থাকে তো সব সব জায়গায় থাকে, নাবালক লোকজনও থাকে কিন্তু সাবালকত্বের ভাবটাবলা এটা সব জায়গায় আছে। সরকার একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে, পলিটিক্সে তেমন হাই প্রোফাইলের কেউ কখনোই ছিল না। তিনি বললেন জাপানের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে, তাকে ভর্ৎসনা করেছে, তাকে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে, অমুক করেছে, তমুক করেছে, ইত্যাদি ইত্যাদি বিশাল কথাবার্তা বললেন এবং নিজের নিজের সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশও করলেন। জাপানের অ্যাম্বাসেডর বললেন যে আদৌ তার সাথে মানে আমাকে ডাকা হয়নি, তার সাথে আমার কোনো মিটিংই হয়নি। তো তখন তো সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন না অত তারিখে মিটিং হয়েছে, দিস ইজ দ্য পিকচার, মিটিং হলে তো একটা ফর্মাল মিটিং হয়, সেটা সেক্রেটারির সাথে হোক, মন্ত্রীর সাথে হোক, হোয়াট এভার, বা রেসপেক্টিভ ডিজির সাথে হোক। এই সমস্ত কিছু পরিস্থিতিতে এমন গুবলেট করে ফেলেছে, প্রবাবলি এই মাসের 29 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানে ভিজিট করার কথা, বাইলেটারাল ডোনার হিসেবে। জাপান ইজ ভেরি লার্জেস্ট কান্ট্রি, আমাদের সবচেয়ে মানে আমাদের উন্নয়ন বলেন, বিনিয়োগ বলেন, নানান ক্ষেত্রে জাপান একটা বড় মাপের সহযোগিতা করে থাকে। জাপানের ভিজিটটা ক্যান্সেল হলো, কেন ক্যান্সেল হলো এটা কিন্তু ফরেন মিনিস্ট্রি বলেনি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বলা হয়নি যে হোয়াট টাইপ অফ এনগেজমেন্ট পিএম হ্যাজ অর কী কারণে তিনি মানে এই মুহূর্তে দেশ ছেড়ে যেতে পারলেন না। কারণ প্রধানমন্ত্রীর মিটিং তো শীর্ষ পর্যায়ে মিটিং হয়, সেখানে মানে তার কাউন্টার পার্টির সাথে মিটিং হওয়ার কথা, বাংলাদেশের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, এগুলো মিট করার ব্যাপার ছিল। আমি না সংক্ষেপে বলছি, তো এই ধরনের পরিস্থিতি যেখানে সেখানে সরকার যখন রিয়েলি নট ইন গুড শেপ এবং একটা প্রচণ্ড মানে সংকটের মধ্যে পড়ে গিয়েছে, তো এই সংকটটাকে কীভাবে সামাল দেবে সেটার জন্য ইতিবাচক চিন্তাভাবনা করা দরকার ছিল, অন্যের মানে মানে যেটা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করে কী করে রিকনসিলিয়েশন করা যায়, কী করে ডেমোক্রেসি কনসোলিডেট করা যায়, কী করে যে দেশটা যেভাবে খাদের মধ্যে পড়ে গেছে, এটা তো খাদের কিনা না খাদের মধ্যে পড়ে গেছে, এটাকে রেস্কিউ করার জন্য যে ইকোনমিক ম্যানেজমেন্ট দরকার, যে প্ল্যান দরকার, ইনস্টিটিউশনগুলোকে রিবিল্ড করার জন্য যে দক্ষতা দরকার, যে সরকার দরকার, সেটা সরকারের মধ্যে সম্পূর্ণ অনুপস্থিত। সেটা নিয়ে বরং আলাপ আলোচনা হতে পারত, সেটা নিয়ে প্রতিপক্ষকে সমালোচনা করে বলে আমার তো মনে হয় না যে তারা।